आज के आपनादेर आसन देखाच्छी। जदि आसनगुलो भालो लागे तो प्लिज आमार चैनलटिके लाइक शेयर एंड सबस्क्राइब करबेन। एटा एकटा देखुन, खूब सुंदर एकटा आसन, कलर कम्बिनेशनटाओ खूब सुंदर। और केरकम आसछे जानि ना लाइटे, किन्तु कलरटा खूब सुंदर। এই যে সম্পূর্ণ আসনটা এই যে এরকম দেখতে, এটা হচ্ছে এক নম্বর আসন। রানী দিয়ে সবুজ দিয়ে আর হলুদ দিয়ে এমব্রয়ডারির মতো কাজ করা, এগুলো সবকটা আসনই চটের ওপর করা। এখানে এইগুলো হচ্ছে মাছি ফোঁট দেওয়া আর এখান দিয়ে টেনে টেনে সেলাই করা। যদি এই আসনটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। নেক্সট এটা আর একটা ওরকম এমব্রয়ডারির আসন। এটা ওইটার থেকে এটা ডিজাইনটা একটু আলাদা, কিন্তু অনেকটা একরকম। দেখুন খুবই সুন্দর একটা আসন, তিন নম্বর আসন। এটা একটা আসন, এটাও খুবই সুন্দর। কালার কম্বিনেশনটা যেরকম সুন্দর সেরকমই হচ্ছে, এটা দেখতেও খুব উজ্জ্বল। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এই যে এরকম করে করা আছে, এখান দিয়ে মাছি ফোঁট দেওয়া আছে আর এখান দিয়ে টেনে টেনে সেলাই করা, লাল দিয়ে হলুদ দিয়ে। এই যে যদি ভালো লাগে এটা তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। এটা আর একটা হচ্ছে চার নম্বর, এটা একটা এমব্রয়ডারি করে করা। এখানে কোনো মাছি ফোঁট নেই, পিঙ্ক গ্রিন আর ইয়েলো কালার দিয়ে করা আর ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দেওয়া। দেখুন খুব সুন্দর এই আসনটা। এটা নেক্সট পাঁচ নাম্বার, সাদা সবুজ দিয়ে করা, খুবই সুন্দর একটা লতা লতার মতো করা। নেক্সট দেখাচ্ছি, এটা একটা ব্ল্যাকের মধ্যে, এখানে একটা এখানে চারটে পান পাতার মতো করা চারদিকে চার কোনায় আর মাঝখানে ফুল দেওয়া। দেখুন এই আসনটা খুবই সুন্দর, সবুজ লাল রানী অনেকগুলো কালার ইউজ হয়েছে। নেক্সট এটা একটা অসাধারণ সুন্দর আসন। এই সবকটা আসন আমার মায়ের করা। দেখুন কতগুলো কালার আছে, গ্রিন কালার দিয়ে ফার্স্টে মিডিলটা করা, তারপরে হোয়াইট কালার দিয়ে বর্ডারটা, তারপরে রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটা করা, খুবই সুন্দর। এর মধ্যে যে আসনটা আপনাদের শিখতে ইচ্ছা হবে, যে সেলাইটা, সেটা আপনারা কমেন্ট করে বলবেন, আমরা সেটা শিখিয়ে দেব। নেক্সট এই আসনটা আমার করা, কেমন হয়েছে বলবেন। এখান এটা মাঝখানে ইয়েলো কালার আর ব্লু কালার দিয়ে হচ্ছে ফুলটা করা। এই আসনগুলো মাঝখান দিয়ে তুলতে হয় খুবই। এটা আমি মার থেকেই একটা তোলা, মারে একটা আসন পুরনো, সেটাকে আমি নতুন করে করেছি। এবার হচ্ছে যেহেতু এই সাইডটা ফাঁকা ছিল ওই জন্য ওই সাইডটাতে এরকম দুই ধরনের বর্ডার করে দিয়েছি, ক্যাপ ক্যাপ। এটা আর একটা আসন, এই আসনটাও রেড গ্রিন দিয়ে করা, মাঝখানে সাদা দিয়ে একটা ছোট্ট বুটি করে, তারপরে এরকম এমব্রয়ডারির কাজ করা আর বাকি ভরাটগুলো সব মাছি ফোঁট দিয়ে করা। নেক্সট এটা একটা ছোটবেলার আসন, আমি ক্লাস ফাইভে পড়াকালীন তখন লুকিয়ে লুকিয়ে আসন সেলাই করতাম, বকা খেয়ে খেয়ে তখন এটা করেছিলাম একা একা। কেমন হয়েছে বলবেন। এখানে একটা প্রজাপতি, এখান থেকে ছোটো ছোটো প্রজাপতি, একটা মেয়ের মুখ করার চেষ্টা করেছিলাম। নেক্সট এটা আর একটা, এরকম ডিজাইন আর এক দুটো ছিল, ফার্স্টে একটা দেখিয়েছি আর এটা একটা লাস্ট। যদি ভালো লাগে এই আসনগুলো তাহলে আপনারা প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন আসনের ডিজাইন দেখতে আর কীভাবে করতে হয় সেগুলো আমরা আপনাদের দেখিয়ে দেবো। ধন্যবাদ, প্লিজ।
আচ্ছা, এটি এটা একটা বক্স, এটা বক্সের বক্সের মধ্যে এই বক্সের ভেতরে সুন্দর করে কলকা করা, এটা পুরোটাই মাছি ফুটে আছে। ক্লোজ করে দেখাচ্ছি, যে নীল দিয়ে বর্ডার করে সুন্দর করে আছে। নেক্সট আর একটা, এই যে খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।